আর হাইড্রোলিকের একটু কাজ করাবো, আর সাথে সাথে দুটো দোকানেও যাওয়ার আছে। আর আমার যে নতুন রড হুইলারটা নিয়েছি তার জন্য ডগ ফুডও নেব, তো সেই কারণেই আর কি যাওয়া। হাইড্রোলিকটা কাজ করানো, ডগ ফুড এগুলো কেনার জন্যই মেমারি যাচ্ছি, এবং পালকিটার মধ্যে দিয়ে আসি ফেরত দিয়ে। পাবলিক রিয়াকশন তো সেরা, দেখতেই পাচ্ছ তোমরা। Thank you.
পেট্রোল চল্লিশ ফুল ট্যাঙ্ক করুন। হ্যাঁ পেট্রোল ইউটিউব বাইকার নীল এই নামে চ্যানেল আছে। হ্যাঁ তেল আছে ফুল ট্যাঙ্ক থাকলে বুকে বল একটা যত যাই হোক। বাড়ি পুতুন্ডা এটা তাইওয়ানের গাড়ি ইম্পোর্টেড ইন্ডিয়ার গাড়ি নয়। অনলাইন করবো দাদা ঠিক আছে। না রেজিস্ট্রেশন লাগে না না সাতাত্তর ২৬ তাই তো ২৮০ ট্রান্সপোর্ট চার্জেসটা অনেকটা লেগেছে না লরিতে এসছে। না না ওয়েস্টবেঙ্গল ইন্ডিয়ারই বাইরে তাইওয়ান ও লাগবে না। আর স্লিপ তো অটোমেটিক তৈরি হয় পেমেন্টে পেটিএমে ওইটিতেই পেয়ে যাবো তো পেট্রোল পাম্পে নাম উঠে যাবে। বন্ধুরা রাস্তায় যখন আমি যাচ্ছিলাম পালসিট পেরোবার পরেই মাঝ রাস্তায় এক আগবিট ক্রেতা আমাকে রীতিমতো সে হাত দেখিয়ে গাড়িটা দান করায়। তার এতটাই গাড়িটার সম্বন্ধে কিউরিয়াসিটি হয় সে দাঁড় করিয়ে আমাকে গাড়িটার সম্বন্ধে বিভিন্ন ধরনের কোশ্চেন করে, যেমন জানতে চায় কোথাকার গাড়ি কত দাম এবং লাস্টে আমার নাম্বারও নিয়ে নেয় যাতে করে পরবর্তীকালে কোনো রকম সে কিনতে আগ্রহী, তাই কিনতে গেলে কোনো রকম সাজেশন বা সাহায্য নেওয়ার জন্য সে আমার নাম্বারও নিয়ে নেয়। তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ মোবাইল মোবাইল থাকলে একবার মোবাইলে নিয়ে দিই। Yeah,
তেলের তো যত কিলোমিটার তুমি চালাবে যেমন যায় পুতুন্ডা পুতুন্ডা আমি ইউটিউবার আমার বাইকার নীল নামে চ্যানেল আছে আমার চ্যানেলের নাম দিতে দিচ্ছি
এরপর রসুলপুর রেলগেটে দাঁড়াতেই এক ঝাঁক লোক গাড়িটাকে রীতিমতো ঘিরে ধরে। এতটাই তাদের মনে কিউরিয়াসিটি, জানার ইচ্ছা। তারা আমায় অনেক কোশ্চেন করতে থাকে, কোথা থেকে এনেছো গাড়িটা, কত দাম, কিভাবে পেলে, এই ধরনের অনেক কোশ্চেন করতে থাকে এবং রীতিমতো ভিড় জমা হয়ে যায় গাড়িটাকে দেখার জন্য। রাস্তায় রীতিমতো ভিড় জমা হয়ে যায় গাড়িটাকে দেখার জন্য। রেজিস্ট্রেশন এটা করিনি এখনো, মিনি পুতুন্ডা পুতুন্ডা চাপা যাবে না, একজন ওয়ান সিটার এটা। ও বাবা, এর উপরে মডেলটা চাপা যাবে। আমি ইউটিউবার, ইউটিউব করি তো, আমার একাই একারই দরকার আর কি, বাইকার নিলে এই নামে চ্যানেল আছে। এই গাড়ির তো দাম হবেই, সাসপেনশন আরামই আলাদা, যে কোনো রাস্তা দিয়ে চলে যাবে, যেমনই খারাপ রাস্তা হোক। 2,80,000 না লোন হবে না, হ্যাঁ সব ফোর হুইলার। রেলগেট বন্ধ আছে না, সব অর্ডার দিয়ে আনতে হয় ওখান থেকে, শোরুম থেকে, শোরুম থেকে। এর শোরুম গুজরাটে আছে। এটা সিঙ্গেল সিটার, দুজন বসা যায়, বসালে বসা যায়। এটা সিঙ্গেল সিটার, এর উপরে বড় মডেল আছে তো, আপনার দরকার পড়লে নেবেন, আমার দরকার ছিল না। ব্লগিং করি তো, ইউটিউবার। ২,৮,০০০ এটা, রসুলপুর রেলগেট। আগে আছে, একটু আগে আছি, লোক করে গেছি তোমায়, দাঁড়িয়ে আছে, একটু আগে দাঁড়িয়ে আছি, এমনি রাস্তায় নেই, রানিং না, দাঁড়িয়ে আছে গেটে, গাড়ি ছাড়লে যাব। রেলগেটটা টপকে যা, বলছি রসুলপুর রেলগেটটা পেরি বাঁদিকে একটা গাড়ির দোকান আছে, ওই দোকানটায় একটু দাঁড়াবো, হ্যাঁ ঠিক পেরিয়েই এগিয়ে বাঁদিকে, হ্যাঁ না, হাতে ব্রেক, সব হাতে, হ্যান্ড ব্রেকও হাতে, হ্যান্ড ব্রেক, হ্যাঁ হ্যান্ড ব্রেকের সিস্টেম, হ্যান্ড ব্রেক দুটোতেই আছে, সামনে পেছনে দুটোতেই হ্যান্ড ব্রেক করা আছে, ওই জন্য যে কোনো একটা ব্যবহার করলেই হয়, দেয়া আছে আর কি অপশন। এটা টেনে নিয়ে এটাকে অ্যাপ্লাই করতে হয় হ্যান্ড ব্রেক।
পুতুনটা পুতুনটা একটু বসো এখানে, দেখি একটু চালাই ঘুরে আসো। চালানো শখ তো কিন্তু বাইকের মতো হেভি ড্রাইভার আছে, তুমি আমি চালাবো না তো? ঠিক আছে চালাবো। প্রথম প্রথম বাইক প্রথম প্রথম অসুবিধা হবে, প্রথম প্রথম অসুবিধা হবে, আমারও প্রথম প্রথম অসুবিধা হয়েছে। দুলাগাতি আরামের গাড়ি এটা, আরাম টর্ক বেশি, পাওয়ারটা বেশি, যে কোনো রাস্তা দিয়ে খারাপ জায়গা দিয়ে বেরিয়ে যাবে, যে কোনো জায়গায় খারাপ রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। হাইড্রোলিক সিস্টেম খুব ভালো, ব্রেকিং সিস্টেম ভালো, তিনটে স্প্রিং হাইড্রোলিক আছে, তিনখানা স্প্রিং হাইড্রোলিক, এইটুকুর মধ্যে হাইড্রোলিক সিস্টেম দেখে বিশাল হাইড্রোলিক। না ওটা ফুলেছে, খুলে গেছে, খুলে গেছে। দুলাগাছি লাগানো হয়নি, ওটা লাগানো কোনো ব্যাপার না, আঠা দিয়ে থাকে তো এটা। অ্যাডিশনাল মডিফিকেশন, এগুলো মডিফিকেশন আছে গাড়িটা অনেক, লাইট ফাইটের। হ্যালো, এ কোথায় আছিস তুই? আচ্ছা আমি ওইটা পাল্টানোর জন্য নিয়ে নিয়েছি, কারণ আমি মেমারি যাচ্ছি বুঝলি তো, আর টেপ আর ইয়েও নিয়ে নিয়েছি ঘোষের কাছ থেকে, কালেক্টার। গেট খুলেছে নাকি? ঠিক আছে চললাম। হ্যাঁ হাইড্রোলিক ইয়ে মেমারি যাচ্ছি।
দার্জিলিং যাচ্ছি। ভ্রমণে বেরিয়ে নাকি? না না, তরকারি যাচ্ছি, মেমারি যাব। আমি ইউটিউবার, ব্লগিংও করি, ব্লগিংও চলছে, দরপরও আছে। পুতুন্ডা, 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 হ্যাঁ। না না কেনা, ইম্পোর্টেড, তাইওয়ানের কোম্পানি। হ্যাঁ, তাইওয়ানই অর্ডার দিয়ে আনানো। দুলাকাতি রোড লিগাল করা যাবে, মিনি ট্র্যাক্টর, অ্যাজ এ মিনি ট্র্যাক্টর রেজিস্ট্রেশন করা যাবে, সেটা করে নিতে হবে। আমি করিনি, আমার দরকার নেই, পুলিশও কোনো দিন ঝামেলা করেনি। অনেক পুলিশ চাইলে করতে পারে, চাইলে হয়তো করতে পারে, কিন্তু অনেক আননোন পুলিশে ব্লগিংয়ে গিয়ে পড়েছি, কোনো অসুবিধা নয়। আমার লাইসেন্সটা দেখে, ফোর হুইলার লাইসেন্স দেখে, টু হুইলারটাও দেখে, অ্যাকচুয়ালি এটা টু হুইলার বাইক এটা, তো তাও দেখে, দেখে ছেড়ে দেয়, জিজ্ঞাসা করে এরকমই জেনারেল কোয়ারি, কত টাকা দাম, হ্যাঁ, কোথা থেকে কেনা, নাম, না না তাইওয়ান। ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি এর জন্য কোনো আইন নেই, সেই কারণে রেজিস্ট্রেশন ডিরেক্ট হবে না, অ্যাজ এ মিনি ট্র্যাক্টর ওরা রেজিস্ট্রেশন করে দেয়। ছোটো যে ট্র্যাক্টারগুলো বেরিয়েছে একদম ছোটো, ওই 280, না না তাইওয়ানের গাড়ি, ইম্পোর্টেড, লরিতে এসছে পুরোটা, ট্রান্সপোর্টে এসছে। আমি নিয়েছি তাইওয়ান থেকে, তাইওয়ানই অর্ডার করেছি, ওখানে পেমেন্ট করেছি, হ্যাঁ, ওরা নিয়েছে। আমি মেমারি যাব, হ্যাঁ, হ্যাঁ, চাপা যাবে, তবে এটা সিঙ্গেল সিটার বাইকও, অ্যাকচুয়ালি সিঙ্গেল সিটার হয়, বাইকে তিনজনও চেপে পড়ে, পাঁচজনও চেপে পড়ে, ট্যাঙ্কে চাপা যাবে, চাপিয়েছি।
অনেকে বক্স করে ব্লগিং এর জন্য, এটাই সিস্টেম আর কি। হ্যাঁ, যে বাইকের মেকানিক সেই করতে পারবে। হ্যাঁ, পার্স পাওয়া যাবে না, বাগাতে পারবে। পার্স করতে হলে ওদেরকে অর্ডার করে বাড়িতে ডেলিভারি দিয়ে দেয় অনলাইন। হ্যাঁ ঠিক আছে, এগোলাম কাকা। বাড়িতে একটা ছোট কুকুর আছে, সেগুলো খেতে পায়নি। হ্যাঁ, বাইকের থেকে চালানো শক্ত, বাইকের থেকে চালানো শক্ত, প্র্যাকটিস চাই। এই টাইট লাগবে ঘোরাতে গিয়ে। আর ভাইব্রেশনে অনেকে ভয় খেয়ে যায়, ভাইব্রেশন হয়, ভাইব্রেশন হবে ব্লকটার না, হালকা ভাইব্রেশন হবে। হ্যাঁ, সব হাতে, এখানে হ্যান্ড ব্রেকের সিস্টেম, গিয়ার সিস্টেম, এখানে চলে গেল রে মারা। মারা, কোথায় পালিয়ে যেত তুমি হঠাৎ হঠাৎ? যাচ্ছি ঠিক আছে।